দেখছেন কলকাতা টিভি সংবাদ, সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আবারও শহরে ইডির তল্লাশি। তবে জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি আধিকারিকদের তল্লাশি, বড়বাজার সহ একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই এবং ইডি কলকাতা হাইকোর্টের নির্দেশে যৌথভাবে তদন্ত প্রক্রিয়া করছে এবং কলকাতার বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকদের হানা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে বছরের শেষেই কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতির যে যাবতীয় তদন্ত, সেই তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শেষ করতে হবে। আজ সাত সকালে ইডির তল্লাশি অভিযান, শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান, সাত সকালে সক্রিয় ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকরা বড়বাজার সহ একাধিক এলাকায় হানা দিয়েছেন। মূলত জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকদের হানা। আপনাদের জানিয়ে রাখবো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ও ইডি যৌথভাবে তদন্ত প্রক্রিয়া করছে শিক্ষক নিয়োগ দুর্নীতির, এবং যত দ্রুত সম্ভব এই দুর্নীতির তদন্ত শেষ করতে হবে এমনটাই কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে। ইতিমধ্যেই যেরকম বহু নাম সামনে এসেছে, একাধিক হেভিওয়েটকেও গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর একের পর এক নাম সামনে এসেছে। কলকাতার বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকদের হানা, বড়বাজার সহ একাধিক জায়গায় হানা ইডি আধিকারিকদের। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে ঠিক কোন কোন সূত্র ধরে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন? দেখো, ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, সিজিও থেকে বেশ কিছু ইডি অফিসারদের গাড়ি বেরোয় এবং তারপরে শহর কলকাতার বিভিন্ন জায়গায় তারা গিয়ে পৌঁছেছে একদম কাক ভরি। এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তার মধ্যে বেশ কিছু চার্টার্ড অ্যাকাউন্ট রয়েছে এবং বেশ কিছু অফিস রয়েছে, সি এর বাড়ি এবং বেশ কিছু অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে, এবং যেখানে মানিকতলা, বড়বাজার সহ একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে ইডি অফিসিয়ালদের তরফ থেকে কোন রকম অফিসিয়ালি কিছু না জানালেও সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতেই এই তল্লাশি অভিযান, তাহলে বলাই চলে যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ফের তৎপর হয়েছে এই তদন্তকারী সংস্থা। এবং ইতিমধ্যেই কিন্তু সি এর বাড়ি, মানিকতলায় একজন সি এর বাড়ি এবং বড়বাজারে যেটা দেখা যাচ্ছে যে একটি অফিসে, সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং কাকভোর থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং এখনো এই তল্লাশি অভিযান জারি রয়েছে। এবং আমরা জানি যে ইডি যখন কোনো জায়গায় পৌঁছায় সেই তল্লাশি অভিযান কিন্তু বেশ কিছুটা দীর্ঘায়িত হয়, তো এক্ষেত্রেও কিন্তু তেমনটাই হবে মনে করা হচ্ছে। তবে আরো একবার তোমাকে জানিয়ে রাখবো যে ইডির তরফে কোনো রকম অফিসিয়ালি কিছু না জানালেও শিক্ষা নিয়োগ দুর্নীতিতেই এই তল্লাশি অভিযান হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। একেবারে ধন্যবাদ জানাবো, রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, বড়বাজার সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের, বড়বাজার সহ একাধিক এলাকায় তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। আজ সাত সকাল থেকে তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত যাতে দীর্ঘায়িত না হয় এবং যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে এমনটাই নির্দেশ অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যৌথভাবে ইডি এবং সিবিআইয়ের যেরকম তল্লাশি অভিযান চলছে, আজ সাত সকালেই ইডি আধিকারিকদের হানা শহরের একাধিক জায়গায়।